হ্যালো ফ্রেন্ডস, আমি দিয়া। ঘরোয়া রান্না বান্নার আরেকটি নতুন পর্বে আপনাদেরকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে কই মাছের একটা রেসিপি শেয়ার করব, যেটার নাম হলো বাঁধাকপি দিয়ে কই মাছের ঝোল। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। আপনারা দেখুন কিভাবে সহজ পদ্ধতিতে আমি কই মাছের এই ঝোল রেঁধে দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন দেখে নিই কী কী লাগছে বাঁধাকপি দিয়ে কই মাছের ঝোল বানাতে। লাগছে 6টি কই মাছ। একটা ছোট সাইজের বাঁধাকপির ভিতরের অংশটাকে এইভাবে কেটে নিয়ে আমি নুন দিয়ে জলে ভাপিয়ে নিয়েছি। 2টো মাঝারি সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে আমি আগে থেকে একটু ভাপিয়ে রেখেছি। একটা ছোট সাইজের টমেটোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। 1 চা চামচ আদা বাটা, 3টে কাঁচা লঙ্কাকে চিড়ে রেখেছি। হলুদ গুঁড়ো লাগছে 1 চা চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/3 চা চামচ গরম মশলার গুঁড়ো, লবণ লাগছে স্বাদ অনুযায়ী 1/2 চা চামচ চিনি, ফোড়নের জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা এবং 1/2 চা চামচ গোটা জিরে। আর রান্নাটা করব আমি সর্ষের তেলে। এই কয়টি উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো আজকের রেসিপি বাঁধাকপি দিয়ে কই মাছের ঝোল। সবার প্রথমে আমি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেব হলুদ। এবারে আমি হাত দিয়ে মাছগুলোতে মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ। মাছগুলোতে লবণ হলুদ ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এবারে আমি লবণ হলুদ মাখানো মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াইতে তেল আমি গরম করে নিয়েছি। এবার এই তেলে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলোকে ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি ভাজা মাছগুলো তুলে নিচ্ছি। তুলে নিলাম ভাজা মাছগুলোকে। এবারে আমি এই তেলে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা আলু। দিয়ে দিলাম, একই সঙ্গে এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ। আলুটাকেও ভালো করে আমি তেলের সাথে ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভাজা হয়ে গিয়েছে, এবার ভাজা আলুগুলো তুলে নিচ্ছি আমি। তুলে নিলাম সব আলু ভাজাগুলো। এবারে আমি এই তেলে দিয়ে দেব ফোড়ন। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা এবং গোটা জিরে। ফোড়নটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই সময় দিয়ে দেব আদা বাটা। দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দেব টুকরো করে কেটে রাখা টমেটো। আদা এবং টমেটোটাকে তেলের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। মোটামুটি 1 মিনিট মতো সময় ধরে আদা বাটা এবং টমেটোর টুকরোগুলোকে আমি ভেজে নিয়েছি। দেখুন টমেটোগুলো কিন্তু এই সময় গলেও গিয়েছে। এবারে আমি এতে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একই সঙ্গে দিয়ে দেব চিনি, আর দেব খুব সামান্য পরিমাণ একটু জল। তাতে পরে মশলাগুলো আর পুড়ে যাবে না। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব মশলাগুলো। এবারে আমি এতে দিয়ে দেব বাঁধাকপি। সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এবারে ভালোভাবে একটু বাঁধাকপির সঙ্গে মশলা মিশিয়ে নিচ্ছি।
আর একই সঙ্গে দিয়ে দেব ভেজে রাখা আলু। দিয়ে দিলাম। এবারে এই সব কিছুকে আমি মোটামুটি 2 মিনিট মতো সময় ধরে কষিয়ে নিচ্ছি। 2 মিনিট সময় ধরে আমি সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব জল। দিয়ে দিলাম, যেহেতু এটা ঝোল তাই জল একটু বেশি পরিমাণেই দিলাম। দিয়ে দেব এতে লবণ। লবণটা আপনারা অবশ্যই টেস্ট করে তাই দেবেন। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ভালোভাবে একবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। আমি এতে আরেকটু পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবারে এই ঝোলটা ফুটে উঠলে তারপর আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবারে আমি এর ভিতরে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, একটু ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি ঢাকা দিয়ে 3 মিনিট মতো সময় ধরে রান্না করে নিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম, ফিরে এলাম 3 মিনিট পর। এবারে আমি কড়াইয়ের ঢাকা খুলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি শেষ উপকরণ, গরম মশলার গুঁড়ো। দিয়ে দিলাম, একবার একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি এবং গ্যাস অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের রেসিপি, বাঁধাকপি দিয়ে কই মাছের ঝোল। এবার আমি এটাকে গরম গরম পরিবেশন করে দিচ্ছি। গরম গরম পরিবেশন করে দিয়েছি আজকের রেসিপি, বাঁধাকপি দিয়ে কই মাছের ঝোল। আপনারা দেখলেন কত সহজ পদ্ধতিতে কম সময় তৈরি করে দেখালাম আজকের এই মাছের ঝোলের রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আরও নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য।